শৃঙ্খলা মেনে চলুন। পুণ্যার্থী যারা, দর্শনার্থী যারা, সবাইকে বলবো যে আপনাদের মূল্যবান জিনিস সামনে রাখুন। আর আমরা এবার যে থিম দিয়েছি সবুজই ভবিষ্যৎ, প্রত্যেকে গাছ লাগান, প্রাণ বাঁচান, আমরা 15,000 চারা বিতরণ করবো, সবাইকে দেবো, সেগুলো নিয়ে যত্ন করে লাগাবেন এবং মেলাটা যাতে সফলভাবে আমরা শেষ করতে পারি সবারই সহযোগিতা, রাজ্যবাসীর, মেলার যারা আছেন বা যাদের সঙ্গে নিয়ে আমরা এই মেলার কাজ করছি সবাইকে বলবো, নিরাপত্তার কর্মী যারা আছেন, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক যারা আছেন, সবাই মিলেই আমরা এটাকে সফল করে তোলার চেষ্টা করব। কাল থেকে এটার শুভারম্ভ হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং 20 তারিখ শেষ হবে। কী মনে হচ্ছে গত বছরের তুলনায় এই বছর দর্শনার্থীর সংখ্যা কেমন হতে পারে? বাড়ারই তো সম্ভাবনা, বছর বছর তো বাড়ছেই, 20 থেকে 25 লাখ লোক আসে, এবারও আশা করি এরকমই হবে। আর দেখছেনই তো, আমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে গতবারও বৃষ্টির জন্য অনেকেই ব্যবসা ট্যাবসা ঠিক মতো করতে পারেনি বা আনন্দ উপভোগ করতে পারেনি, এবার যাতে সেগুলো সব ঠিকঠাক থাকে, কারণ এটাতে তো কারো হাত নেই, প্রকৃতির উপর একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া এটা সম্ভব। আজকের দিন থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা থাকবে?